আমরা জানি এই লড়াই শুরু হয়েছিল শীতকালে, শীত পেরিয়ে বিশ্ব এখন কালবৈশাখীর সময়। সরকারের এই তো প্রকৃতির সাথে লড়তে হচ্ছে, সরকারের সাথে লড়াইটা যতটা কঠিন প্রকৃতির সাথে লড়াই করাটা সহজ, কারণ প্রকৃতি এই পরিবেশটাকে তৈরি করে দিচ্ছে আমাদের উপর, আমাদের উপর ভগবান আশীর্বাদ দিচ্ছে। এটা বৃষ্টি মানে ভয় খাওয়ার কিচ্ছু নেই, এটা আশীর্বাদ ভগবানের। আর এই সরকারের পরাজয় অবশ্যম্ভাবী, এই যে আজকে দেখছেন বিদ্যুৎ, তাতে সরকারের প্রতি এটা একটা বার্তা। বাকি যারা শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, যদি মেরুদণ্ডটা সোজা থাকে, যদি বউ ছেলের কাছে মুখটা দেখানোর থাকে, তাহলে আপনারা আসুন এই পুণ্যভূমিতে এসে রাত কাটিয়ে যান। আমরা যারা রয়েছি অনশনকারীদের সাথে, আমরা আজ দীর্ঘ 50 দিন ধরে এখানে পড়ে রয়েছি, আপনারা বাড়িতে আছেন, আপনারাও ডিএটা পাবেন, কিন্তু লজ্জাটা সেদিন হবে যেদিন বাড়তি ডিএটা নিয়ে বউ ছেলের মুখের দিকে তাকাতে পারবেন না। মাথায় রাখবেন, আমরা কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকে বলতে পারবো, আপনার পাড়া প্রতিবেশীর লোকও আপনাকে সেদিন বলবে, হকের ডিএটা পেয়েছো, বাড়তি বেতন পেয়েছো, একটা রাত পুণ্যভূমিতে কাটাওনি, এই লজ্জা আর ধিক্কার আপনাদের। কি অবস্থা দেখুন সবাই মিলে, এই প্রশ্নটা আমার তাদের কাছে থাকলো।